হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দু হাজার চব্বিশে যারা কলেজে চান্স পেয়েছেন তারা কীভাবে আপনাদের কলেজটি নিশ্চয়ন করবেন এবং আপনি কীভাবে আপনার মাইগ্রেশনটি আপনি চাইলে অফ করে রাখতে পারেন তো কীভাবে এই কাজটি করবেন সেটাই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিও তো অবশ্যই কিন্তু ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্কিপ না করা সম্পূর্ণ দেখুন আর মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও শুরু করা যাক তো এখান থেকে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা ওয়েবসাইটটি লিঙ্ক কালেক্ট করে নিতে পারবেন তো ওয়েবসাইটে আসার পর দেখুন এখান থেকে লগ ইন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন লং ইং অপশনে ক্লিক করবেন লং অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ইউজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড মানে আপনার ইডো আইডি এবং পিন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট লগ করতে পারবেন যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনি এখান থেকে আপনার তথ্যগুলো দেখতে পাবেন এবং এখান থেকে দেখুন স্টেটাস সিলেক্টেড অর্থাৎ আপনি একটি কলেজে চান্স পেয়ে গেছেন তো এখন কীভাবে বুঝবো আমি কোন কলেজে চান্স পেয়েছি তো সেটা দেখার জন্য এখান থেকে আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন এই দেখুন নির্বাচন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আর ইংরেজিতে যদি আপনার এটা সব কিছু থাকে সেক্ষেত্রে সিলেক্টেড নামে এখানে একটা অপশন থাকবে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে কিছু এরকম ওভারভিউ দেখতে পাবেন এখানে দেখুন পর্যায়ে এক এখানে প্রথম পর্যায়ে আপনাকে চান্স দিয়েছে যেই কলেজে সেই কলেজের নামটি এখানে লেখা থাকবে এখানে কলেজের নাম লেখা আছে মাইল কলেজ অর্থাৎ সে প্রথম চয়েজে সে মাইল স্টোন কলেজটা সে সুযোগ পেয়েছে তো এখন আপনাকে কি করতে হবে যেহেতু আপনি এই কলেজে চান্স পেয়েছেন এখন যদি আপনি এই কলেজে ভর্তি হতে চান তাহলে কিন্তু আপনাকে নিশ্চয়ন করতে হবে আর নিশ্চয় না করলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা মানে যে চান্স পেয়েছেন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আপনি যদি ভর্তি হতে চান তাহলে আপনাকে নিশ্চয়ন করতে হবে যেই কলেজে চান্স পেয়েছেন আর যদি মনে করেন যে না আমি এই কলেজে চান্স পেয়েছি কিন্তু আমি ভর্তি হতে চাই না সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চয়ন করবেন না এটা এই অবস্থায় রেখে দেবেন উনত্রিশ তারিখ পর এটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে দেন আপনি তিরিশ তারিখে আবার নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যদি আপনি চান যে এই কলেজটা আমি চান্স পেয়েছি আমি ভর্তি হতে চাই বাট যদি আমার মাইগ্রেশন হয়ে অন্য একটি কলেজ আসে তাহলে আমার জন্য বেটার হয় অর্থাৎ জিনিসটা আমি একটু ক্লিয়ারলিভাবে বুঝে বলি এটা ধরুন না মাইলিস্টন কলেজ তার সিরিয়াল নাম্বারে তিন নাম্বার দেওয়া হয়েছে তো তিন নাম্বার চয়েসে সে তিন নাম্বার চয়েসে সেই কলেজটা পেয়েছে এখন সে যদি মাইগ্রেশনটাকে অন রাখে তাহলে তার চেঞ্জ হয়ে আপনার দুইও বাঁচতে পারে একেও বাঁচতে পারে দুই আর এক যদি না আসে তার এই কলেজটাই থাকবে মানে তার পিছনে যাবে না চার বা পাঁচে যাবে না আর যদি আপনি চান যে না আমি এই কলেজে ভর্তি হব আমি অন্য কোনো কলেজে যাব না সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে মাইগ্রেশনটাকে অফ করে রাখতে পারেন ঠিক আছে এখানে কিন্তু এই বছর নতুন একটি সুযোগ দিয়েছে সেটা হচ্ছে মাইগ্রেশন অফ করার আর এর আগের যে বছরগুলো ছিল সেখানে কিন্তু এই সুযোগটা ছিল না আপনার অটো মাইগ্রেশন হতো যেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হতো আপনি চাইলেও এটা চেঞ্জ হতো না চাইলেও চেঞ্জ হতো কিন্তু যারা প্রথম পর্যায়ে চান্স পেতো মানে এক নম্বর সিরিয়ালে যাদের কলেজটা আসতো তাদের ক্ষেত্রে মাইগ্রেশন হতো না বাট এবার যদি আপনি অফ করে রাখতে চান আপনি যে দশ নম্বর সিরিয়ালে কলেজে চান্স পান আপনি অফ করে দিলে আপনারটা মাইগ্রেশন হবে না তো অনেক কথা বলে ফেললাম এখন আসি যে আসলে কীভাবে আপনি নিশ্চয়নটি করবেন তো দেখুন নিশ্চয়ন করার জন্য নির্বাচন নিশ্চিত করুন একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন তো যখন ক্লিক করবেন এখান থেকে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেই ইনফোটা দেখাবে দেন নিশ্চয়ন করে ফেললে এখান থেকে আপনি একটি পিডিএফ ফাইল পাবেন যে ফাইলটি আপনাকে ডাউনলোড করে রাখতে হবে তো আমরা এখন ডাইরেক্ট সরাসরি দেখে নিই কীভাবে নিশ্চয়ন করবো দেখুন এখান থেকে নির্বাচন নিশ্চিত করুন অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখুন কি লেখা হয়েছে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর একটি বাতিল করতে পারবেন না অর্থাৎ এই কলেজে আপনাকে ভর্তি হতে হবে আর যদি মাইগ্রেশন অন রাখেন তাহলে অনেকটি কলেজ আসতে পারে আর অফ করে রাখলে এটাই থাকবে ঠিক আছে তো অফ করতে চাইলে কিন্তু সিম্পল এখান থেকে যে হে অপশানে ক্লিক করা আছে এখানে জাস্ট ক্লিক করলে এখান থেকে নাতে চলে যাবে যেমন দেখেন না যেখান থেকে ক্লিক করলে নাতে চলে যাবে বাট এটা কিন্তু এখন না হচ্ছে না কেন হচ্ছে না এখনও কিন্তু নিশ্চয়ন করা হয়নি যখন আপনি নিশ্চয়ন করে ফেলবেন তারপরে কিন্তু আপনি এটা অফ এবং অন করতে পারবেন এর আগে কিন্তু পারবেন না ঠিক আছে তো আমরা নিশ্চয়টা করে ফেলি এখান থেকে আমরা নিশ্চয়ই অপশানে ক্লিক করব ওকে ক্লিক করার পর এখান থেকে হ্যাঁ এবং না দুইটা অপশান আছে এখান থেকে আমরা এই যে হ্যাঁ অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনার তিনশত টাকা পাঠান লাগবে যেটা গত বছর ছিল সম্ভবত দুইশত পঞ্চাশ টাকা এই বছর টাকাটা আরও বাড়িয়েছে যাই হোক এখান থেকে আপনারা ওই যে এস এস এল কমার্স এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অগ্রসর করুন অপশানে ক্লিক করবেন ওকে এখান থেকে আপনারা আপনাদের যে মাধ্যমটি আছে সেই মাধ্যমটি এখানে সিলেকশন করবেন ধরুন এখান থেকে বিকাশ নগদ বা রকেট যে মাধ্যমে পেমেন্ট করতে চান এখান থেকে সেই মাধ্যমটাকে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে পে এই যে অ্যামাউন্ট দেখা যাবে তিনশো উনচল্লিশ টাকার মতন ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের বিকাশ নাম্বার দেবেন দেন এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন আপনাদের ফোনে কি ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরে এখান থেকে আপনাদের পিন নাম্বার দিলে আপনার অ্যাপ্লিকেশানটি কনফার্ম হয়ে যাবে তো অ্যাপ্লিকেশান কনফার্ম হয়ে গেলে আমি এখান থেকে আপাতটা ক্লোজ করে দিচ্ছি নিশ্চয় হয়ে গেলে আপনি এই যে পিডিএফ ফাইলটি আপাতত ডাউনলোড করা যাচ্ছে না এখান থেকে আপনারা ডাউনলোডের অপশন পাবেন তো সেখানে ক্লিক করলে আপনাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা নিশ্চয়ন করতে পারবেন আর আমি একটু দুঃখিত জানিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আসলে আপনার নিশ্চয়ন না করলে মাইগ্রেশন অফ করা যাবে না বাট এখন দেখা যাচ্ছে কি যে আপনার নিশ্চয় না করলে মাইগ্রেশন অফ করা যাবে যেমন দেখুন এটা হচ্ছে অন ছিল এটা দেন আমি এটা অফ করতে পেরেছি আবার এখানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে তো যাক সার্ভারটি একটু প্রবলেম করতেছে যে কারণে এটা সাথে সাথে কাজ করতেছে না তো এখান থেকে আপনারা অন অফ করতে পারবেন কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয় না করলে কিন্তু এটা অন এবং অফ যাই করেন না কেন কোনো লাভ হবে না নিশ্চয়ন করলেই কিন্তু আপনি এটা অন এবং অফ করলে সেটার সুবিধা পাবেন তো যদি অফ করে দেন তাহলে মাইগ্রেশনে কলার চেঞ্জ হবে না আর যদি অন রাখেন তাহলে চেঞ্জ হয়ে উপরের দিকেও আসতে পারে তা আশা করি আপনি ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর চ্যানেল তো থাকলে তাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই প্রথমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ